দেশে পর্যটন শিল্প বিকাশে দক্ষ জনবল গড়ে তোলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমদ। সকালে কক্সবাজারে পর্যটন সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় কথা বলেন তিনি। জানান, আগামী 2030 সালে পর্যটন শিল্পে 72 লাখ মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেই পরিমাণ জনবলকে দক্ষ করে গড়ে তুলতে ইনস্টিটিউট এবং প্রশিক্ষণের ব্যবস্থা নেই সরকারের। 30 সাল পর্যন্ত মাত্র 2,70,000 জনবলকে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে, বাকি 69 লাখের বেশি অদক্ষ জনবল যুক্ত হবে বাংলাদেশের পর্যটন শিল্পে। কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা এতে উপস্থিত ছিলেন।